আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া মতো ভালো আছি। আমি আছি লুবনা, আপনাদের সাথে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি নতুন আসছেন তাদেরকে জানাই শুভেচ্ছা। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আমি যখন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন এবং সবার আগে আপনি দেখতে পাবেন এবং আপনি আপনার ফ্যামিলি এবং বন্ধু মহল সবার সাথে শেয়ার করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমন্ত্রণ জানিয়ে আজকে আরেকটা রেসিপি শুরু করলাম, সেটা হচ্ছে পিজ্জা টুনা ফিশ। চলুন এই রেসিপিতে কী কী উপকরণ লাগবে সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখতে হলে আমার সাথেই থাকুন, চলুন দেখে নেওয়া যাক কী কী লাগবে। এই পিজ্জাটা তৈরি করার জন্য আমি সহজভাবে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি টুনা ফিশ নিয়েছি 250 গ্রাম, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। তারপর নিয়েছি আমি কয়েকটা অলিভ, 15-20টা অলিভ। তারপর নিয়েছি এখানে আমি মাশরুম 250 গ্রাম, এগুলোকে কেটে ধুয়ে আমি স্লাইস করে নিয়েছি, দেখুন ভিডিওর মাধ্যমে আপনারা। তারপর নিয়েছি আমি গ্রেট করা চিজ 300 গ্রাম, দেখুন আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। তারপর নিয়েছি এখানে আমি কেচাপ, তারপর নিয়েছি পিজ্জা বসানোর জন্য একটা মল্ট নিয়েছি আমি, 28 সেন্টিমিটারের মল্টটা নিয়েছি আমি। তারপর নিয়েছি এখানে আমি বড় সাইজের একটা রুটি সুপার মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি সহজভাবে দেখানোর জন্য। ইচ্ছে করলে রুটিটা হাতেও বানাতে পারবেন, আমি সুপার মার্কেট থেকে নিয়ে এসেছি। এখন আমি রুটিটাকে মল্টের মধ্যে বসিয়ে দিচ্ছি, রুটিটা একটু বড় চারপাশে আমি সমান করে দিচ্ছি হাত দিয়ে। তারপর কাটা চামচ দিয়ে ভিতরে ছিদ্র করে দিচ্ছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেচাপ। তারপর রুটির মধ্যে আমি সমান করে দিচ্ছি কেচাপগুলো, আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। আমি সহজভাবে দেখিয়ে দিয়েছি পিজ্জাটা কীভাবে বানায়। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি টুনা ফিশ, আপনারা চাইলে টুনা ফিশকে একটু হালকা ভেজে নিতে পারেন। টুনা ফিশকে আমি সমান করে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা মাশরুমগুলো, ইচ্ছা করলে আপনারা মাশরুমগুলোকে একটু হালকা ভেজে নিতে পারেন। আমি কাঁচাই দিয়েছি। আর মাশরুমটা অনেক ভালো শরীরের জন্য। তারপর দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করা চিজ, আমি খুব সহজে সহজভাবে দেখিয়েছি, বাচ্চারা খাবে ওর জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি অলিভ, পিজ্জাটাকে আমি ওভেনে দিব, দেখুন আমি কিভাবে ডেকোরে করে দিয়েছি। আমি ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন। ওভেনটাকে আমি আগে 10 মিনিট ফ্রি হিট করে রেখেছি, এখন আমি পিজ্জাটাকে ওভেনে দিয়ে দিচ্ছি, দেখুন আপনারা থার্মোমিটার 290 এবং টাইম 90 মিনিট, দেখুন পিজ্জাটা আমার এখন হয়ে গিয়েছে। আমি ওভেন থেকে নামিয়ে নিচ্ছি, দেখুন কীরকম হয়েছে আপনাকে দেখিয়ে দিচ্ছি। পিজ্জা রেসিপিটা আমি সহজভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, কোনো ঝামেলা ছাড়াই। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, ঠান্ডা হলে আমি দেখিয়ে দিব কীভাবে উপরে এবং নিচে হয়েছে।
এখন আমি পিজ্জাটাকে কেটে নিচ্ছি। দেখুন আপনারা একটা রুলেটের মধ্যে আমি কেটে নিচ্ছি। আমি একবারে সহজভাবে দেখিয়েছি পিজ্জাটা ঝামেলা ছাড়াই। তারা আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ধরে আমার সাথে রয়েছেন, পিজ্জাটা বানানো দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন নিচে কী রকম হয়েছে, অনেক ক্রিসপি, অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। দেখুন আমি একটা প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন আপনারা ভালোভাবে। অনেক সুন্দর হয়েছে পিজ্জাটা, আসলে না দেখলে বুঝতে পারবেন না। আপনারা বাসায় বানিয়ে ফেলবেন, দেখুন অনেক সহজভাবে দেখিয়েছি আমি। আমি একটু খেয়ে দেখেছি, অনেক মজা হয়েছে। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেশি বেশি করে বন্ধু ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন, এবং আমার ভিডিওটা ফুল দেখবেন, ফুল না দেখলেও 4 মিনিট হলেও দেখবেন, না দেখে লাইক এবং কমেন্ট করবেন না। আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করলাম, এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই থেকে বিদায় নিচ্ছি। এখানে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।